টপিক হচ্ছে আজকে পৃষ্ঠা 12 আর 13। প্রথম আমরা পৃষ্ঠা 12 টা দেখব। চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো, ঠিক আছে? তো দেখো এদিকে 1, এই বইটা দেখে নাও, বইয়ের বুঝে যাবে। আমরা এই যে এই বইয়ের পেজটা করছি, ঠিক আছে? এখানে আমরা 1, 2, 3 এই তিনটে আমরা ক্লাসওয়ার্ক করব, আর 4 থেকে 4, 5, 6, 7, 8 এই আট পর্যন্ত বক্স হোমওয়ার্কে থাকবে। তাহলে দেখো, 1, 2, 3, 4 দেখো আদুলের মেলায় প্রথম দিনে 2,365 জন লোক ও দ্বিতীয় দিনে 1,206 জন লোক এসেছেন। ওই দুদিনে মোট কতজন লোক এসেছেন? তাহলে এদিকে আছে ও মানে হচ্ছে যোগ করা, আবার এদিকে দিয়েও দিয়েছে মোট দুদিনে মোট। তাহলে তোমরা দুযোগ পুরো পেয়ে গেলে কি যোগ, তাহলে যোগ করলাম আমরা। প্রথমে এরকমকে লিখে নেব, এগুলো লিখতে হবে 2,365 প্লাস 1,206, এদিকে জন জন লিখবে, এবার যোগ করলে আমরা পাবো 3,571 জন, এবং উত্তরটা হলো ওই দুদিনে মোট 3,571 জন লোক এসেছেন। এবার দেখো পৃষ্ঠা 13 তে দুই নম্বর দেখো, স্কুলের মাঠে পাঁচিল তৈরি করতে 8,000টি ইট এসেছে, 3,832টি ইট গাঁথা হয়ে গেছে, পড়ে আছে কতটি ইট? তো এটাকে পড়ে আছে বলেছে, মানে এটাকে গাঁথা হয়ে গিয়েছে মানে চলে গিয়েছে, এগুলো ব্যবহার হয়ে গেছে, ব্যবহার হয়ে যাওয়া মানে হচ্ছে বিয়োগ করা। দেখো 8,000টি ইট বিয়োগ করবে 3,832টি ইট, এটা ব্যবহার হয়ে গেছে, সেই জন্য বিয়োগ চিহ্ন বসানো হয়েছে, এবং কত বাকি আছে সেটা বার করতে হবে। তাহলে এরকম করে তোমরা বার করবে, 10 থেকে 2 গেল 8, এরকম করে উত্তরটা হবে 4,168টি ইট, এবার উত্তরটা হবে পড়ে আছে 4,168টি ই। হয়ে গেল এগুলো, এবং হোমওয়ার্ক থাকবে থাকলো তোমাদের পৃষ্ঠা 12 তে, যেটা বলে বলা হলো প্রশ্ন 4 থেকে 8 পর্যন্ত, আর পৃষ্ঠা 13 তে প্রশ্ন 3-এ এই যে 3-এ যোগের গুলো এইগুলো সব কটা, ঠিক আছে? যোগ বিয়োগ তোমরা জানোই, সেই জন্যে করানো হোমওয়ার্কে দেওয়া হচ্ছে ক থেকে ঠ পর্যন্ত পুরোটাই
তোমরা